হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। একদমই কক্সবাজার স্টাইলের রসুন শুটকির রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবে হচ্ছে আমার ভাই। আর এই শুটকির রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখবেন, অবশ্যই একবার বানালে কিন্তু আপনাদের বারবার অবশ্যই খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয় এই শুটকির রেসিপিটা। তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কিভাবে এই শুটকির রেসিপিটা সে তৈরি করেছে। এখানে হচ্ছে এক পোয়া লইট্টা শুটকি আর হচ্ছে আধা কেজি রসুন, অবশ্যই আধা কেজি রসুনই কিন্তু নিতে হবে। আর হচ্ছে এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে পরিমাণ মতো। তো এখানে হচ্ছে এখন এই লইট্টা শুটকিগুলার মাথাগুলা ফেলে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, মানে হচ্ছে শুটকিগুলার ময়লাগুলা ফেলে দিয়ে হচ্ছে এগুলাকে ছোট ছোট টুকরা করে নিতে হবে আর কি। তো এই যে আমার ভাই করে নিচ্ছে। শুটকিগুলা কেটে নেওয়ার পর হচ্ছে ধোয়া হয়নি, না ধুয়েই হচ্ছে এগুলাকে এখন টেলে নিতে হবে। এগুলাকে টেলে নেওয়ার পর হচ্ছে ভালো করে ধুতে হবে। তো প্রথমেই হচ্ছে একটা তাওয়ার মধ্যে সবগুলা শুটকিকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে কিছুক্ষণ পর এটা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আর হচ্ছে এটা আরো একটু ভাজা ভাজা হবে, এরপর নামিয়ে ফেলা হবে। তো এই যে এটাকে এখন হচ্ছে উঠিয়ে নেওয়া হইতেছে, এরপর হচ্ছে এটাকে পানির মধ্যে ভিজিয়ে না হচ্ছে, এরপর এই পানির মধ্যেই কয়েকবার করে ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর হচ্ছে ওই তাওয়ার মধ্যেই সবগুলো রসুন দিয়েও দেওয়া হয়েছে পুরো আধা কেজি। রসুনগুলোকে জাস্ট হালকা একটু টেলে নিতে হবে, একটু দাগ দাগ করে জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে জাস্টটা চলে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, জাস্ট একটু লালচে করে ভাজলেই হয়ে যায় আর কি। তো এখন হচ্ছে এগুলাকে সে উঠিয়ে নিচ্ছে, শুটকিগুলোকেও হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে চুলাতে একটা তেলের কড়াই বসাই দেওয়া হয়েছে শুটকিটাকে রান্না করার জন্য। এখন হচ্ছে তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়েছে, এবার দিবি পেঁয়াজ। পেঁয়াজ এনে বড় সাইজের দুই তিন তৈব। পেঁয়াজ একটু বাজি রই তৈব। তেল আর একটু দিবি নাকি? পেঁয়াজটাকে হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে জাস্ট অল্প কিছুক্ষণ। আচ্ছা, পরিমাণ মতো যা যতটুকু লাগে নেব। জিরার গুঁড়ো দিলাম অনেকটা, হাফ চা চামচ। আচ্ছা, তো এই যে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ আর কি এটাকে কষিয়ে নিতে হবে।
চুলা কমাই দিতে হইব, ওকে তুই বয়স আর একটু জোর কর। হ্যাঁ, চুলা রাস মিডিয়াম করে রসুনগুলা দিয়ে দিতে হইব। ও প্রথমে রসুন দিতে হইব, মাছ দিলে মাছ শুধু দিব, রসুনগুলা দিই, সবগুলা মশলা সাথে মিশিয়ে দিই, আদা কেজি রসুন, আদা কেজি, আদা কেজি শুটকি, কতটুকু শুটকি, এক পা, এক পা শুটকি, আধা কেজি রসুন, এরপর রসুনগুলা একটু ইয়ার লাগবে, এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, তো রসুনের মধ্যে হচ্ছে একটু পানি দেওয়ার পর এটাকে এখন ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখন কিন্তু শুটকি দেওয়া হয় নাই এখনো। 10 মিনিট পরে মনে করো আবার আইলাম, সব ঠিক আছে, না ঠিক আছে, এবার শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে কয় মিনিট রান্না হইব, শুটকি দেওয়ার পরে মনে কর 10-12 মিনিট আর পানি দিব নাকি, না পানি আর ও পানি একবারে পানি করে দিব, চুলা রাস কমাই রাখি রান্না করব, এখন চুলা রাস কমা দিব, শুটকি দিয়ে দেওয়ার পরে মনে কর এগুলার না সারা করে উপর মিক্স করে মিক্স করে দিব, মিক্স করে চুলা রাস একদম কম করে দিই, আরও 10 মিনিট হচ্ছে রান্না করার পর এখন দেখতেই পাচ্ছেন শুটকিটা একদম রান্না হয়ে গিয়েছে। আর এটাতে একবারে কিন্তু পানিটা দিতে হয়। রসুন দেওয়ার পর 10 মিনিট হচ্ছে জাল করা হয়েছে, এরপর হচ্ছে আবার শুটকি দেওয়ার পর আরও 10-15 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে সার্ভ করে নেওয়া হচ্ছে একটা বাটিতে। আর এই শুটকির তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছি, আপনারাও হচ্ছে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই শুটকির তরকারিটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুটকির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।